আজকের রেসিপি হলো ইলিশ লেজার টক। কথায় আছে ইলিশের কোনো কিছু ফেলা যায় না, সত্যিই তাই। ইলিশের লেজার বিভিন্ন ধরনের রেসিপি আছে, কিন্তু তার মধ্যে এই ইলিশ লেজারটা অন্যতম। এটি খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। একবার এই রেসিপিটি ফলো করে ইলিশ লেজার টকটি বানান, খেতে হবে দুর্দান্ত। এটি তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি তেঁতুল নিয়েছি। এবার এতে আমি গরম জল দিচ্ছি, গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর তেঁতুলটাকে এই গরম জলে ভালোভাবে কষে কষে তেঁতুলের কাত বের করে নেব। এটাকে আমি প্রথমে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন, এটা থেকে আমি খুব সুন্দরভাবে তেঁতুলের কাত বের করে নিয়েছি। যেহেতু ইলিশ লেজার টক, তাই ইলিশ মাছের লেজা নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন ও হলুদ দিয়ে ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। মূলত মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া এই ইলিশ লেজার টকের খুবই প্রচলন। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে ইলিশ লেজার টক পান। এবার গ্যাসে আমি কড়া নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি এক এক করে ইলিশ মাছের লেজাটাকে দিয়ে দেব। ইলিশ মাছের লেজা দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, একদম হালকা করে ভাজব। দুপাশটাই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। ইলিশ মাছের লেজা দিয়ে দিলখুশ ইলিশের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন রেসিপির ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব দিকটাই উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজব না, ঠিক এই রকমই হালকা করে ভাজব। এবার ইলিশ মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, আমি ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখুন, লঙ্কাটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষে দিয়ে সর্ষেটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। সর্ষেটা থেকে যখন একটুখানি ফাটতে শুরু করবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে আমি সঙ্গে সঙ্গে এতে জল দিয়ে দেবো। দেখুন, হলুদ দিয়ে আমি নেড়ে নিয়েছি, দিয়ে এবার এতে আমি সঙ্গে সঙ্গে জল দিয়ে দিচ্ছি, তাহলে হলুদটা পুড়ে যাবে না। জল দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থেকে আমি হাই করে দেব। এবার এতে আমি ভেজে রাখা ইলিশ মাছের লেজাটাকে দিয়ে দেব। লেজাটাকে দিয়ে এর সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রাখবো। এই বর্ষায় ইলিশের সিজনে বাড়িতে ইলিশ মাছ আসলে লেজাটি আপনারা অবশ্যই একবার এই ইলিশ লেজার টকটি বানান, ছোটো থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এবার এতে আমি যে তেঁতুলের কাপটা বের করেছিলাম সেটা দিয়ে দেবো। তেঁতুলের কাপ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নেবো। তেঁতুলের কাপ দিয়ে এটাকে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যতটা পরিমাণে গ্রেভি করব, সেই অনুযায়ী জল দিয়ে দেবো। দেখুন, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম হাইতেই রাখব। দেখুন, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো।
এবার এটা ফুটে গেলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট সিদ্ধ হতে দেবো। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। তার জন্য গ্যাসে আমি ফ্রাইং প্যান নিয়ে তাতে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ আর দিয়ে দেবো আমি এর সাথে কয়েকটা মরিচ দিয়ে সবগুলো উপকরণকে শুকনো কড়ায় খুব ভালোভাবে নেড়ে নেবো। এটাকে আমি খুব ভালোভাবে ডাই রোস্ট করে নেবো, নিয়ে ঠান্ডা করে একটা মশলার গুঁড়ো তৈরি করে নেবো। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ঢাকনা সরিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছটাকে আমি উল্টে পাল্টে দেবো, একদিকটাকে উল্টে দিয়ে অপর দিকটাকে দিয়ে দেবো। দিয়ে অপর দিকটাকেও আমি আবারও ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের দুর্দান্ত সাথে ইলিশ লাজার টক। খুব সহজে অল্প সময়ে এটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় খুবই দুর্দান্ত। ছোটো থেকে বলো সকলেই খেতে খুবই পছন্দ করে এই রেসিপিটি। আপনারা এই বর্ষায় ইলিশের সিজনে অবশ্যই একবার এই ইলিশ লাজার টকটি বানিয়ে খান এবং সকলকে করে খাওয়ান, সকলে আপনার প্রশংসা করবেই করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।